অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের একটি তথ্য অনুসন্ধান দল জুলাই 1 থেকে আগস্ট 15 পর্যন্ত সময়কালে সাম্প্রতিক বিক্ষোভের কারণে ঘটে যাওয়া কথিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তথ্য অনুসন্ধান দলটি মূলত প্রকৃত ঘটনার কারণ, দায়ী ব্যক্তি, মূল কারণ বিশ্লেষণ করা এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনগুলোর সমাধানের জন্য এবং ভবিষ্যতে সেগুলোর পুনরাবৃত্তি প্রতিরোধের জন্য বাংলাদেশকে সুনির্দিষ্ট কিছু সুপারিশ প্রদান করবে। এতে বলা হয়, ব্যক্তি, দল ও সংগঠনগুলোকে আহ্বান জানানো হচ্ছে যারা 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের বিষয়ে সরাসরি প্রমাণ দিতে পারেন, যা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য মাধ্যমে আসেনি। এ ধরনের তথ্য জাতিসংঘের মানবাধিকার অফিসের ইমেইলে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। তথ্য অনুসন্ধান দলটি ভুক্তভোগী আইন প্রয়োগকারী সংস্থা, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনাও করছে। এই তথ্য অনুসন্ধান কোনো অপরাধ তদন্ত দল নয় এবং এটি জাতীয় কোনো অপরাধ বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিতও নয়। তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া সম্পূর্ণ গোপনীয়। তদন্তের সময়কালে দলটি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেবে না। আমরা তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি সম্মান জানাতে আহ্বান জানাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য বিশ্লেষণের পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে, যেখানে প্রধান ফলাফল, উপসংহার ও সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গত 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার তদন্তের আবেদন করেছিলেন জাতিসংঘের কাছে।